ছোট ছোট শিশুদের উৎসাহ দেওয়ার লক্ষ্য নিয়ে অভিনব উদ্যোগ, বাড়িতে বসেই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন। প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে পাড়ায় পাড়ায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুটবল প্রতিযোগিতা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের বসে আঁকো প্রতিযোগিতাও লক্ষ্য করা যায় বিভিন্ন জায়গায়। এবছর হাওড়ার রাজগঞ্জ হাট নামে পরিচিত এলাকায় রূপা মুখার্জির বাড়িতে তাদের বিশেষ সংবাদপত্র মণিকর্ণী আখ্যান পত্রিকার পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজক রূপা মুখার্জি এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে কি জানালেন, আসুন দেখে নেওয়া যাক। সার্থকতম স্বাধীনতা দিবসে আমাদের মণিকর্ণী আখ্যান পত্রিকা থেকে বসে আঁকা প্রতিযোগিতা করা হয়েছে। আমাদের মণিকর্ণী আখ্যান বিগত 5 বছর ধরে চালাচ্ছি আমরা। তো আমাদের আগে রক্তদান শিবিরও করা হয়েছে, অন্যরকম প্রোগ্রামও করা হয়েছে, কিন্তু কোভিডের জন্য আমাদের করাটা পুরোপুরি বন্ধ ছিল। এবছর আমাদের আবার উদ্যোগ নেওয়া হয়েছে যে বাচ্চাদের বসে আঁকা প্রতিযোগিতাটা করে শুরু করা যাক, আর পরবর্তীকালে আমাদের আরও প্রোগ্রাম করা হবে এবং ডাক্তার বসানো হবে বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য। আর এই মণিকর্ণী আখ্যান পত্রিকাটা আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই, বাচ্চাদের একটু আনন্দ দেব। বা স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে স্বাধীনতাটা কী বা স্বাধীনতা দিবস 15ই আগস্টটা কী ওদেরকে বোঝাবার জন্য স্বাধীনতাটা, ওই জন্য আজকে এটা করা হয়েছে। আমাদের এদিনের এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে যে সমস্ত শিশুরা, সেই সমস্ত শিশুদের অভিভাবকরা এই অঙ্কন প্রতিযোগিতা সম্পর্কে আমাদের কি জানালেন, আসুন দেখে নেওয়া যাক। এই বিষয়ে বলতে চাই, এনারা বিভিন্ন রকমের অনুষ্ঠান করিয়ে থাকেন এবং এটা তো একটা অন্য রকমের একটা উন্নতি দিকে এগোনোর রাস্তা, যেখানে বাচ্চাদের অনেক রকমের আগ্রহী করা যায়। এই জায়গাতে এসে আমরা খুবই আনন্দিত এবং বাচ্চাদেরকে এই জায়গায় এনে আমরা খুবই আনন্দ পাচ্ছি। আর এনাদের অনেক ধন্যবাদ যে এই বিষয়টাতে বাচ্চাদের আনাতে পেরে প্রচেষ্টা বাড়িয়ে সামনাসামনি আমরা যেটা পারি, অনেক দূর দূর তো যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, কাছাকাছির মধ্যে এনাদের মানে অসংখ্য ধন্যবাদ যে এনারা একটা ব্যবস্থা ওনারা করে দিয়েছেন। আর ওরা উৎসাহ পাবে আরও ঘরেতে আরও ভালোভাবে প্র্যাকটিস করার, মানে উৎসাহটা পাবে আরও ভালোভাবে করার, মানে অনুপ্রেরণা পাবে। আর এরকম যদি হতে থাকে তাহলে খুবই ভালো।